সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মনোভবন সেন্টার নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, হয়তো অনেকেই আছেন যারা লিভারের বিভিন্ন ধরনের রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন বা লিভারের রোগ সম্পর্কে জানতে চাচ্ছেন। অনেকেই কোথায় ট্রিটমেন্ট করাতে হবে, কিভাবে করাতে হবে, বা লিভারের ট্রিটমেন্ট না নিলে আলটিমেটলি কোন ক্ষতির দিকে যাচ্ছি, বা লিভারের জন্য কী কী ধরনের ট্রিটমেন্ট আমাদের দেশে হচ্ছে, বা কী কী ধরনের প্রিকশন নিলে আমরা লিভারকে ভালো রাখতে পারবো, এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান, তাদের জন্য আজকে অনুষ্ঠানে আলোচনার বিষয় নির্ধারণ করেছি লিভারের রোগ ও তার চিকিৎসা। এ বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত সম্মানিত একজন চিকিৎসক, যিনি দীর্ঘদিন ধরে এই বিভাগে গবেষণা করছেন, চিকিৎসা দিয়ে আসছেন, অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল, চেয়ারম্যান লিভার বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক, লিভারের রোগ সংক্রান্ত যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন। সেক্ষেত্রে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে হবে, আমরা আপনাদের সাথে কানেক্টেড হয়ে যাব। নিয়ে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। স্যার, স্বাগত আমাদের আজকের পর্বে, কেমন আছেন? আছি ভালো, আপনারা ভালো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনাকে পেয়ে গেলাম এই জন্য আজকে পুরো লিভারের রোগ নিয়ে মোটামুটি ওভারঅল আমাদের দর্শকদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। স্যার, শুরুতেই জানতে চাই যে আসলে লিভারের কোন কোন ধরনের পেশেন্ট আপনারা চেম্বারে, তো আপনি দীর্ঘদিন ধরে রোগী দেখছেন, কোন কোন ধরনের রোগ আসলে আপনারা বেশি পান? দেখেন, প্রত্যেক সাবজেক্টে হলমার্ক থাকে, তো লিভারের হলমার্ক হচ্ছে, লিভার ডিজিজের হলমার্ক হচ্ছে জন্ডিস। জন্ডিসকে আমরা লিভারের সাথে পরিপূরক মনে করি, তো বেশিরভাগ একটা বড় অংশ রোগী আমরা পাই যারা জন্ডিস, নানা কারণে জন্ডিস নিয়ে আমাদের কাছে আসেন। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ সংখ্যক রোগী আসেন আমাদের কাছে যাদের দীর্ঘমেয়াদী লিভার রোগ থাকে, যেমন ক্রনিক হেপাটাইটিস, লিভার সিরোসিস, এছাড়া আমরা প্রচুর লিভার ক্যান্সার রোগী হ্যান্ডেল করে থাকি। আচ্ছা স্যার, জন্ডিস যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর আমরা জানি যে অনেকেরই হঠাৎ করে জন্ডিস হয়ে যায় এবং বিষয়টাকে ওভাবে গুরুত্ব না দিয়ে হয়তো একটু বেশি লেন্দি করে একটু ঝুঁকির সম্মুখীন হয়ে যায়। স্যার, এই বিষয়ে একটু জন্ডিস নিয়ে আলোচনা করতে চাই, জন্ডিসের কারণগুলো আসলে কী থাকে? আমাদের শাস্ত্রে আমরা জন্ডিসকে তিন ভাগে ভাগ করি। কিছু কিছু জন্ডিস আছে যেগুলো রক্তের রোগের কারণ হয়ে থাকে, সেগুলোর ম্যানেজমেন্ট আমরা প্রাথমিকভাবে করব না, সেটা করবে রক্ত রোগের ডাক্তার। আমরা দু ধরনের জন্ডিস হ্যান্ডেল করি। একটা হচ্ছে লিভারে যদি কোনো কারণে প্রদাহ হয় বা ইনফেকশন হয়, যেমন আমরা হেপাটাইটিস ভাইরাসগুলোর নাম জানি, হেপাটাইটিস এ, বি, সি, ই ইত্যাদি ইত্যাদি, এই ভাইরাসগুলোর সংক্রমণের কারণে জন্ডিস হয়। অনেক সময় বিভিন্ন ধরনের ওষুধ, যেমন টিবি রোগের ওষুধ, গাছগাছরা, এসব খেয়ে জন্ডিস হতে পারে। আর আমরা আরেক ধরনের রোগী পাই যাদের জন্ডিস ডেভেলপ করে কারণ তাদের পিত্তপ্রবাহ বাধাপ্রাপ্ত হয়, এটাকে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস বলি। যেমন ধরেন, পিত্ত নালীতে যদি টিউমার হয় বা পাথর হয়, কিংবা যদি কোনো কৃমি ঢুকে যায়, তখন এক ধরনের জন্ডিস হতে পারে, যেটাকে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস বলি। এগুলি মোটামুটিভাবে জন্ডিসের কমন কারণ, যেগুলো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে প্র্যাকটিসে পেয়ে থাকি। স্যার, আমরা জানি যে জন্ডিসের মধ্যে ভাইরাল হেপাটাইটিসকে আমরা খুব কমন হিসাবে আসলে দেখতে পাই আমাদের বিভিন্ন ধরনের রোগীদের কাছে। স্যার, সেক্ষেত্রে অনেকের কোশ্চেন থাকে যে আমার তো ভাইরাল হেপাটাইটিসের ভ্যাকসিনেশন দেওয়া আছে, সেক্ষেত্রে আমার কি হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা কি বলতে চান? দেখেন, মূলত চার রকমের ভাইরাস হেপাটাইটিস করে বা জন্ডিস করে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে ই, বি এবং সি। এর মধ্যে দুটো ভাইরাস এ আর ই হচ্ছে মূলত খাদ্য এবং পানিবাহিত, এরাই কমনলি জন্ডিস করে থাকে। এই দুটোর মধ্যে আবার এ ভাইরাসটা জন্ডিস বেশি করে বাচ্চাদের, আর ই ভাইরাসটা দুই বয়সেই করতে পারে, কিন্তু সাধারণত অ্যাডাল্টদের বা প্রাপ্তবয়স্কদের করে থাকে। হেপাটাইটিস সি ভাইরাস জন্ডিস করে না বললেই চলে, বি ভাইরাসও জন্ডিস করে, কিন্তু বি আর সি ভাইরাস হচ্ছে ছড়ায় আপনার রক্তের মাধ্যমে। এখন যে ভ্যাকসিনেশনের কথা বললেন, আমি বলতে চাচ্ছিলাম যে আজকে দীর্ঘ ছয় মাসের মতো আমার লিভার একটু সর্বি জমছে। হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে আমি একজন বিশেষজ্ঞ দেখাচ্ছি তো, এবং মোটামুটি অনেকগুলো টেস্ট করছি, তো আমি ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু আমার লিভারের কোনো মতে চর্বিটা কমছে না, উইদাউট আমার এই ডায়াবেটিস আছে একটু। আচ্ছা, এখন ডায়াবেটিসও কমছে না, এমনকি এই ডায়াবেটিসটা কি লিভারের এটার জন্য কমছে না, না ডায়াবেটিসের জন্য লিভারের এটা কমছে না? আচ্ছা, আপনার ডায়াবেটিস লেভেল কত? খেয়ে যাচ্ছি আমি ম্যাডাম, আমাকে 800 300 দিছে, আমি 800 300 খেয়ে যাচ্ছি। আচ্ছা, আপনার ডায়াবেটিসের লেভেলটা কত? খালি পেটে আপনার হচ্ছে যায় 9.2।
আচ্ছা স্যার, আপনার কিছু জানার আছে ওনার কাছ থেকে? না, আমার একটু যদি আমরা ফ্যাটি লিভার আলোচনায় যাই, লিভারে চর্বি জমলে আমরা এটাকে ফ্যাটি লিভার বলে থাকি। আর ফ্যাটি লিভারের কারণগুলো অনেক, যেমন উনি একটা বলছেন ডায়াবেটিস, এছাড়াও কিন্তু যাদের রক্তে চর্বি উল্টাপাল্টা থাকে, যেমন বিশেষ করে ট্রাইগ্লিসারাইড বেশি থাকে বা কখনো কখনো কোলেস্টেরল বেশি থাকে, তাদেরও লিভারে চর্বি জমতে পারে। মেদবহুল শরীর হলে চর্বি জমতে পারে। যারা অতিরিক্ত অ্যালকোহল বা মদ্যপান করেন তাদের লিভারে চর্বি আসতে পারে। হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যায় মহিলাদের পলিসিস্টিক ওভারিতে এবং সি ভাইরাস ইনফেকশন, এগুলো হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে লিভারে চর্বি জমার মূল এবং প্রধান কারণ। তো এখন যখন কোনো রোগী আমাদের কাছে লিভারে চর্বি নিয়ে আসেন, তখন আমরা খুঁজে বের করার চেষ্টা করি যে কোন কারণে তার লিভারে চর্বি জমলো, এবং যে কারণটা পাই তার চিকিৎসা করি। যেমন এই ভদ্রলোকের ডায়াবেটিস আছে, অর্থাৎ তার ডায়াবেটিসের চিকিৎসাটা করতে হবে। উনি একটা খুব কাজের কথা বলেছেন, ডায়াবেটিসের জন্য লিভার রোগ না লিভার রোগের জন্য ডায়াবেটিস, ডায়াবেটিসের জন্যই লিভার রোগ। এবং ডায়াবেটিস যদি ভালো মতো কন্ট্রোল না করা যায় তাহলে এক্ষেত্রে লিভার রোগটা বাড়তে পারে। এই যে বললাম ফ্যাটি লিভার বাড়তে পারে, বেড়ে কী হতে পারে, এটা কাউকে ভয় দেখানোর জন্য না, কিন্তু সচেতন করার জন্য যে ফ্যাটি লিভারও কিন্তু একটা খারাপ লিভার রোগ, এবং সবার না, যাদের যাদের ফ্যাটি লিভার থাকে তাদের কারো কারো কিন্তু লিভার নষ্ট হয়ে যাওয়া, লিভার সিরোসিস, এমনকি লিভার ক্যান্সার আমরা হতে দেখি। তো ফলে চিকিৎসার অংশ দুটা, একটা হচ্ছে কারণের চিকিৎসা, একটা লিভারের চিকিৎসা। উনি একটা বিশেষ ধরনের ওষুধের নাম বলেছেন যেটা ওনাকে দেওয়া হচ্ছে, এছাড়াও কিছু নতুন ওষুধ বাজারে এসছে, আগে থেকে কিছু ওষুধ ছিল যেগুলো আমরা ব্যবহার করি। কিন্তু যেটা মনে রাখতে হবে যে ফ্যাটি লিভারের মূল চিকিৎসাই হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আমাদেরকে আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। সংক্ষেপে আমরা যেটা বলি, রাতের বেলা ভাতটা কম খেতে বা পরিমিত খেতে, বিকালের দিকে একটু হাঁটাহাঁটি করতে, এক্সেস ফ্যাটি ফুড ফাস্ট ফুড না খেতে, এগুলো জীবনে প্রতিষ্ঠা করা খুব কঠিন, কিন্তু করা গেলে ফ্যাটি লিভারকে নিয়ন্ত্রণে রাখা খুবই সম্ভব। আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, সেটা হচ্ছে আপনার ডায়াবেটিসকে এনিহাও কন্ট্রোল করতে হবে এবং সেই সাথে লাইফস্টাইলকে মডিফিকেশন করতে হবে। আই মিন ফুডের ব্যাপারে আপনার চিকিৎসক নিশ্চয়ই আপনাকে পরামর্শ দিয়েছেন, সেভাবে চলতে হবে। শুধুমাত্র মেডিসিন খেয়ে যে আপনার এই রোগটা ভালো হয়ে যাবে ব্যাপারটা আসলে তাও না, আপনারও কিছু রেসপন্সিবিলিটি এখানে আছে। দর্শক আমাদের সাথেই থাকবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। স্যার, আমরা ভাইরাল হেপাটাইটিস ছিলাম, আপনি এ এবং ই কে ভ্যাকসিনের কথা বলছিলাম, যেটা বলছিলাম তখন যে পানিবাহিত ভাইরাস হচ্ছে এ আর ই, এর মধ্যে ই ভাইরাসের কোনো ভ্যাকসিন এখনও কমার্শিয়ালি সারা দুনিয়া অ্যাভেলেবল না, বাংলাদেশেও না। আর রক্তবাহিত হচ্ছে বি আর সি, এর মধ্যে সির কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। ভ্যাকসিন আছে এ আর বির, এখন সাধারণত মানুষের বি ভাইরাসের ভ্যাকসিন নেওয়া থাকে, এবং আমাদের একটা ফলস সেন্স অফ স্যাটিসফ্যাকশন হয় যে আমি তো বির ভ্যাকসিন নিয়েছি, আমার আর কোনো কারণে জন্ম হবে না। কিন্তু ব্যাপারটা তা না, আমি বির ভ্যাকসিন নেওয়ার পরে যদি আমি রাস্তাঘাটে যেখান থেকে সেখান থেকে খাবার খাই, দূষিত পানি খাই, ফুটানো পানি না খাই, আমার জন্ডিস হতেই পারে, কারণ এ আর ই ভাইরাসে আমি তখন এক্সপোজড থাকবই। তো ফলে টিকা নিলে টিকা অবশ্যই নিতে হবে, কারণ বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ বি ভাইরাসে আক্রান্ত। এটাকে আমরা ইন্টারমিডিয়েট প্রিভ্যালেন্স কান্ট্রি বলি, 1 কোটি মানুষ, দ্যাট মিন্স একটা মেজর একটা, অবশ্যই, কারণ আমাদের যেটা পাবলিশ ডেটা এবং যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত উপাত্ত, তা হচ্ছে যে দেশে প্রায় 5.4% মানুষ জনসংখ্যার বি ভাইরাসে ইনফেক্টেড, হিসাব করে দেখবেন 70-80 লক্ষ লোকের মতো হয় আর কি। তো এত বিশাল জনগোষ্ঠী যখন বি ভাইরাসে আক্রান্ত এবং পটেনশিয়াল সোর্স অফ বি ভাইরাস ইনফেকশন, তখন সবাইকে টিকা নিতে হবে। স্যার, এই আলোচনাতেই আসবো, একজন দর্শক অপেক্ষা আছেন ফোনটি নিয়ে। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি সমস্যা বলুন। আমি একটু স্যারের সাথে কথা বলতে। স্যার শুনতে পাচ্ছেন, বলুন। জি স্যার, আমার হেপাটাইটিস ই দিয়ে জন্ডিস ধরা পড়ছে, তো আমি এখন হসপিটালাইজড আছি। এখন ডক্টর আমাকে বলছেন যে রেস্ট নিতে, বেড রেস্ট, ফুললি বেড রেস্ট, এটা ওয়ান এন্ড অনলি ট্রিটমেন্ট ইজ ফুললি বেড রেস্ট। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে অনলি বেড রেস্টে কিভাবে ভাইরাসটা চলে যাচ্ছে, অর্থাৎ কিভাবে আমি সুস্থ হতে পারি অনলি বেড রেস্টের মাধ্যমে? অন্য কোনো ট্রিটমেন্ট নাই, আমাকে কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, যেটা ওই যে বদহজম বা লাইক এই ধরনের কিছু ট্রিটমেন্ট, এটা একটা। আর আমি কি কি খাবার খেতে পারবো? ওনারা বলছে নর্মাল খাবার, বাট কি কি ফলের জুস বা এই ধরনের কোনো খাবার খেতে পারবো কিনা, বা কোন ধরনের খাবারগুলো অ্যাভয়েড করা উচিত, বা এটা আমার সারতে কতদিন লাগতে পারে? যেমন আমার বিলিরুবিন চলে আসছিল স্যার 13, আর এইচজিপিটি চলে আসছিল 3000, তো আমি লাস্ট ডে আবার টেস্ট করলাম, বিলিরুবিন আসছে 12, এইচজিপিটি আসছে 2300, তো এটা ডক্টর বললেন যে ধীরে ধীরে এটা কমে আসবে, আর আবার কোনো মানে বৃদ্ধি পাওয়ার কোনো চান্সেস আছে কিনা?
বা এটা কিভাবে কমবে বা টোটাল প্রসিডিউরটা যদি একটু বোঝায় বলতেন। আচ্ছা দর্শক বুঝতে পেরেছি, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা স্যারের সাথে বিষয়টা নিয়ে এখন কথা বলবো। স্যার এখন বিশ্রাম কিভাবে ভাইরাসকে কিওর করে? বিশ্রাম ভাইরাসকে কিওর করে না, কিন্তু বিশ্রামই হচ্ছে এ ধরনের জন্ডিসের ক্ষেত্রে মূল চিকিৎসাটা, ঠিকই আছে। কারণটা হচ্ছে যে আমাদের যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাই নর্মালি হেপাটাইটিস ই ভাইরাসকে নিয়ন্ত্রণ করবে বলে আমরা আশা করি। আচ্ছা কোনো কোনো ক্ষেত্রে যখন রোগ খুব সিভিয়ার আকার ধারণ করে, এখন আমরা একটা ওষুধ ব্যবহার করি যেটা ব্যবহার করার পর্যায়ে উনি গেছেন বলে আমার কাছে মনে হয় না ওনার রোগের যে ফলাফলগুলো রিপোর্টগুলো দেখলাম কমে আসছে। এখন হচ্ছে যে তাহলে কেন হাসপাতালে ভর্তি করে, ডাক্তার কেন তাকে ভর্তি করেছে? যেটা মনে রাখতে হবে যে কোনো জন্ডিসের রোগী কিন্তু খারাপ হতে পারে, সেটা বিলিরুবিন 2 হোক আর 10 হোক আর 20 হোক। তারপরে যেটা আমরা সাধারণত দেখি যে সাধারণত যাদের বিলিরুবিন 10 এর উপরে যায় তাদের খারাপ হওয়ার ঝুঁকিটা বেশি থাকে। এই খারাপ হওয়াটা কি খারাপ হওয়া হতে লিভার ফেইলিয়ার ডেভেলপ করতে পারে, এবং লিভার ফেইলিয়ার কিন্তু হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো আজান দিয়ে আসে না, হঠাৎ করে বুকে প্রচণ্ড ব্যথা হবে খারাপ হবে তা না, এটা খুব সাটল ওয়েতে আসে। রোগী নিজেও টের পান না, রোগী আত্মীয় স্বজনের পক্ষে টের পাওয়া মুশকিল হয়ে যায়। তো ফলে ভর্তি রাখার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা মনিটর করার চেষ্টা করি যে রোগীটা খারাপের দিকে যাচ্ছেন কিনা, এবং যদি আমরা দেখি খারাপের দিকে যাওয়ার ঝুঁকি আছে তখন আমরা একটি ইন্টারভেনশন বা মেডিকেল ম্যানেজমেন্ট সেটা ঠেকানোর চেষ্টা করি। পাশাপাশি আপনি বাসায় থাকলে যতই রেস্টের কথা বলেন আপনার রেস্ট আসলে হবে না, কিন্তু হাসপাতালের পরিবেশে রেস্ট অনেক বেশি এনশিওর। আচ্ছা তার মানে উনি হসপিটালে এনवायरमेंटে থাকলে উনিও আসলে নিজেকে ফিল করবেন, নিজেকে নিজের সচেতন থাকি নিজের রেস্ট থাকি, বাসায় থাকলে সামহাউ আর আদার উই ডু সামথিং। উনি আরেকটা বলছিলেন যে ফুডের ব্যাপারে, ওনারা শুধু ফুডের ব্যাপারে ওনার ম্যানেজমেন্ট অ্যাবসলিউটলি ঠিক আছে। আমরা খাবারের ব্যাপারে কোনো রকম বার দেই না, আমরা বলি স্বাভাবিক খাবার খাবেন। সাধারণত যেটা হয় যে রোগীরা সকালের দিকে একটু ভালো খেতে পারেন, সেজন্য আমরা এই ধরনের রোগীদেরকে বলি যে সকালের দিকে বেশি খাওয়ার জন্য ফলের রস প্রথাগতভাবে এদেশে জন্ডিসের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে আসছে, এটা আমরা খুব বেশি অ্যাডভোকেট করি না। কারণ আপনি নিজেই দেখবেন যে যদি আপনি খুব বেশি ফল খান আপনার একটা বিবমি সেবা নজিয়া হতেই পারে। যদি গ্রামে যারা বড় হয়েছেন তাদের যদি তাল খাওয়ার অভিজ্ঞতা থাকে, সকালে যে তালটা পেরে রাখা হয় বিকালে যদি খান তার তালে একটা অটোমেটিক ফার্মেন্টেশন বা গাজন হয় এবং একটু মাদকতা বমি ভাব হয়, তো আপনি যখন ফল বেশি খাবেন পাকস্থলীতে কিন্তু একই প্রক্রিয়া ঘটবে, ফার্মেন্টেশন ঘটবে। তো এই ধরনের রোগীদের এমনি কিন্তু বিবমিশা নজিয়া ভমিটিং খাওয়া রুচি এসব থাকে। যদি আমরা বেশি বেশি ফল খাই যদি সেটা আরও বেড়ে যায় তাহলে কিন্তু ফুড ইনটেক কমবে, বমি ভাব বাড়বে, ফলে রোগটার সিমটমগুলো আরও বৃদ্ধি পাবে। তো ফলে ফলের রস জন্ডিসের চিকিৎসা না, যদি উনি ফলের রসকে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে উনি যে কোনো ফলের রসই খেতে পারেন, ডায়াবেটিস যদি না থাকে সাথে কোনো বার নেই। তারপরে স্যার ওটার মানে পুরোপুরি কিওর হতে কতদিন টাইম লাগবে? একটু সময় লাগে, ওই যেটা বল একটু বলে নিই যে ডাবের পানি ফলের রস এলে কিন্তু ডায়াবেটিস জন্ডিসের চিকিৎসা মনে করে খাওয়ার দরকার নেই, খেতে ভালো লাগলে খাবেন। আচ্ছা ওনার যে প্যাটার্ন দেখছে আমার মনে হয় ওনার তো সপ্তাহখানেক সময় লাগবে পুরোপুরি স্বাভাবিক হয়ে যেতে। স্যার এবারে যে বিষয়টা আসতে চাই যে ভাইরাল হেপাটাইটিস, আসলে এটার আসলে লক্ষণগুলো কি থাকে? কারণ এটা নিয়ে মানুষ সবসময় খুব বেশি আতঙ্কিত থাকে আমাদের দেশের মানুষ। এখন এই ভাইরাল হেপাটাইটিসকে আবার আপনি দুভাগে ভাগ করতে পারেন, একটা হচ্ছে যখন নতুন ইনফেকশন হলো আমরা অ্যাকিউট হেপাটাইটিস বলি, আর একটা হচ্ছে যখন দীর্ঘমেয়াদী ইনফেকশন, অর্থাৎ অ্যাকিউট ইনফেকশন হলো এবং এটা তারপর শরীরে দীর্ঘমেয়াদের জন্য রয়ে গেল। তো এই যে চারটা ভাইরাস নিয়ে আমরা আলোচনা করছি এ বি সি ই, এই চারটাই কিন্তু অ্যাকিউট হেপাটাইটিস করতে পারে, সি খুব কম করে। আচ্ছা এবং সবগুলো ভাইরাসের ক্ষেত্রে লক্ষণ সাধারণত একই রকম, যেটা আমরা বহুল প্রচারিত প্রায় সবাই জানি, খাওয়ায় অরুচি আসবে, বমি ভাব হবে, একটু শুরুর দিকে জ্বর জ্বর থাকতে পারে, টিপিক্যাল ফ্লুতে বা ভাইরাল ফিভারে যেরকম হয়, পেটের ডান পাশে একটু ব্যথা থাকতে পারে, যারা ধূমপাই তাদের ধূমপানে একটা অরুচি দেখা দিতে পারে, এরকম একটা পর্ব গেল, তারপরে ইউরিন হলুদ হবে বা প্রস্রাব হলুদ হবে, চোখ হলুদ হবে এবং মানুষ বুঝবে তার জন্ডিস হয়েছে। দুটা ভাইরাস বি ভাইরাস আর সি ভাইরাস অনেক সময় ক্লিয়ার হয়ে যায়, কিন্তু অনেক সময় বিশেষ করে সি আর অনেক ক্ষেত্রেই বি স্থায়ী ইনফেকশনের রূপ নেয়, অর্থাৎ অ্যাপারেন্টলি জন্ডিস টন্ডিস ভালো হয়ে গেল, আমি মনে করলাম আমি সুস্থ হয়ে গেছি কিন্তু এটা আমার শরীরে স্থায়ীভাবে বাসা বাঁধে। এবং যদি আমরা দেখি যে 6 মাসের বেশি ধরে বি আর সি ভাইরাস ইনফেকশন শরীরে আছে তখন আমরা রোগীটাকে ক্রনিক হেপাটাইটিস বি বা ক্রনিক হেপাটাইটিস সি হিসেবে লেবেল করি। স্যার এবারে যে বিষয়টা আসতে চাই, আমরা ভাইরাল হেপাটাইটিস নিয়ে অনেকটা আলোচনা করেছি, এবার স্যার একটু ট্রিটমেন্টে আসতে চাই যে কি ধরনের ট্রিটমেন্ট আছে? অ্যাকিউট হেপাটাইটিসের ট্রিটমেন্ট তো আমরা একটু আলোচনা করেছি, একজন রোগীর প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটু আলোচনা এসছে।
যেটা হচ্ছে হেপাটাইটিস বি আর সি ভাইরাসের চিকিৎসা। আচ্ছা, হেপাটাইটিস বি হচ্ছে এদেশে ক্রনিক লিভার ডিজিজ, লিভার সিরোসিস, লিভার ক্যান্সারের মূল কারণ, এবং যাদেরকে আমরা এ ধরনের রোগ নিয়ে আসতে দেখি তাদের 60-70% মানুষ এই ভাইরাস দ্বারা এই রোগে আক্রান্ত হন। ফলে যদি আমি বি ভাইরাসের চিকিৎসার কথা আসি, বি ভাইরাসের এখন যে ওষুধগুলো বাজারে পাওয়া যায় সেগুলো বেশ কার্যকর, বেশ কার্যকর কিন্তু পূর্ণ কার্যকর না। বেশ কার্যকর এই কারণে বলছে যে যদি আমরা দীর্ঘমেয়াদে এই ওষুধগুলো ব্যবহার করি এবং যথোপযুক্ত রোগীকে দিই, অর্থাৎ একটা পেশেন্টকে প্রপারলি মানে ভাইরাসটা থাকলে ওষুধ দিতে হবে তা না, যদি আমরা ইভ্যালুয়েট করে দেখি যে ভাইরাসটা সক্রিয় আছে এবং রোগীর লিভারটা খারাপ হওয়ার ঝুঁকিতে আছে বা খারাপ হয়েছে, সেক্ষেত্রে আমরা ওষুধ দিই। এবং ওষুধগুলো দীর্ঘমেয়াদে সাধারণত বহু বছর, 10-11-12 বছর ব্যবহার করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে লাইফ লং। আর আমাদের রোগীদেরকে আমরা প্রায় দেখি দীর্ঘমেয়াদী ওষুধের ব্যবহারের কথা শুনলে তারা অস্থির হয়ে যান। কিন্তু ডায়াবেটিস যদি হয়, ব্লাড প্রেশার যদি হয়, হাঁপানি যদি হয়, অনেক রোগ আছে মানুষ সারা জীবন ওষুধ খায় এবং সন্তোষের সাথে একাধিক ওষুধ খায়, কিন্তু বি ভাইরাসের ক্ষেত্রে কেন যেন একটা অসুস্থতা থাকে। তো যেটা হচ্ছে খুব ধৈর্য ধরে ওষুধ খেতে হবে। আর যেটা ভালো খবর হচ্ছে যে বি ভাইরাস দিয়ে কিন্তু সারা দুনিয়াতেই অনেক কাজ হচ্ছে, এবং আমরা মনে করি যে আগামী 2-3 বছরের মধ্যে বি ভাইরাসের ট্রিটমেন্ট আমূল পরিবর্তন হবে। এবং এক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। আপনারা হয়তো অনেকেই জানেন, এই গত 6-7 মাস আগে আমাদের যাবতীয় মিডিয়াতে, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক, একটা নতুন ওষুধ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। তার নাম হচ্ছে ন্যাজভ্যাক। ন্যাজভ্যাকটা হচ্ছে একটা ইমিউন থেরাপি, অর্থাৎ এটা একটা ওষুধ যেটা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং বি ভাইরাসকে নিয়ন্ত্রণ করে। এই ওষুধটার যে মূল কনসেপ্ট এটা একজন বাংলাদেশির দেয়া, এবং এই ওষুধের ডেভেলপমেন্টের যত ক্লিনিক্যাল ট্রায়াল এসব কিন্তু বাংলাদেশে করা হয়েছে, অ্যাজ প্রিন্সিপাল ইনভেস্টিগেটর আমি করেছিলাম। এবং যেটা খুবই সুখের বিষয় সেটা হচ্ছে যে এই ওষুধটা কিন্তু প্রায় 2-3 বছর পর্যালোচনা করে সমস্ত আন্তর্জাতিক পাবলিকেশন হয়েছে, সব কিছু হয়েছে। আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর এই ওষুধটাকে গত বছর বাংলাদেশে বাজারজাতকরণের জন্য রেসিপি অনুমোদন দেওয়া বলে সেটা দিয়েছেন। এখন আমার জানা মতে একাধিক লোকাল কোম্পানি প্রস্তুতি নিচ্ছে ওষুধটাকে বাজারে নিয়ে আসার জন্য। তো এটা ইতিমধ্যেই বাংলাদেশে ডেভেলপ করা প্রথম ওষুধ হিসেবে স্বীকৃত হয়েছে, এবং যদি আসে তাহলে বাংলাদেশিদের দ্বারা ডেভেলপ করা প্রথম ওষুধ যেটা বাংলাদেশে রেজিস্ট্রেশন পাবে। এর মধ্যে কিউবা সহ 5টা দেশ এটা রেজিস্ট্রেশন দিয়েছে, মার্কেটে যা পাওয়া যাচ্ছে। এবং এই ওষুধটা কিন্তু অন্যান্য ওষুধের তুলনায় বেশি কাজ করে। এটা দ্বি ওষুধ না, এটা দিয়ে বি ভাইরাসের কাহিনীর জবনিকা আসবে না, কিন্তু অন্য ওষুধের চেয়ে ভালো কাজ করে। এটা গেল বি ভাইরাসের চ্যাপ্টার। সির ক্ষেত্রে একটা সময় ছিল যে আমাদের খুব হতাশা ছিল, খুব কম কাজ করতো, কিন্তু সির ক্ষেত্রে একটা রেভলিউশন গত 5-6 বছর ধরে আমরা দেখছি। কিছু কিছু নতুন ওষুধ বাজারে এসছে যেগুলো প্রায় 98-99% কার্যকর, এবং এই ওষুধগুলো আনফর্চুনেটলি 5-4টা কিন্তু খুব দাম। যেমন আপনি শুনে অবাক হবেন যে 12 সপ্তাহ ওষুধ খেতে আমেরিকাতে খরচ পড়ে বাংলাদেশ টাকা 1 কোটি টাকা, কিন্তু আমাদের দেশে মাত্র বলছি এখানে 1 কোটির তুলনায় 80,000 অনেক কম, 80-84,000 টাকায় কিন্তু এই ওষুধগুলো পাওয়া যায়। এবং বাংলাদেশ উৎপাদিত ওষুধ আমেরিকা সহ পৃথিবীর 104টা দেশে, ইফ আই এম নট রং, এক্সপোর্ট হচ্ছে। আর আমাদের সি ভাইরাসের রোগীদের জন্য সুখবর সেটা হচ্ছে যে আমাদের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেটা উদ্যোগ নিয়েছেন যে বাংলাদেশে কোনো মানুষ সি ভাইরাসের ট্রিটমেন্টে, কারণ 80,000 টাকা তো অনেক টাকা, কারো কারো ক্ষেত্রে 1,60,000 লাগে, যেন বিনা চিকিৎসায় না থাকে। ফলে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আমাদের একটা যোগাযোগ আছে, যে কোনো সি ভাইরাসে আক্রান্ত রোগী যদি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের সাথে যোগাযোগ করেন, তা তিনি কারো প্রাইভেট চেম্বার থেকে আসুন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসুন, জাতি বর্ণ ধর্ম রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আসলেই হবে, তাকে আমরা কিন্তু পুরো কোর্স ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেই। এই 85,000 থেকে 1,90,000। এই বিষয়টা আমাদের দর্শককে আর একটু বেশি অ্যাওয়ার করার জন্য একটু বলতে হয় যে দর্শক আপনারা যারা দেখছেন একটু জেনে রাখা ভালো, যাদের আছে বা যাদের নেই তারাও একটু জেনে রাখবেন যে ভাইরাল হেপাটাইটিস সি দিয়ে যদি কারো আক্রান্ত হন সেক্ষেত্রে মেডিসিনটা অত্যন্ত এক্সপেন্সিভ হলো, বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে এটা সম্পূর্ণ ফ্রিভাবে দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। স্যার এটা গেল সি ভাইরাসের চিকিৎসা। ফলে সি ভাইরাস কিন্তু এখন অনেকটাই ম্যানেজেবল। তো ফলে বির জন্য যেটা টু সামারাইজ, কার্যকর ওষুধ আছে, দীর্ঘমেয়াদে ব্যবহার করতে হয়, কিন্তু আশার আলো হচ্ছে যে দেশে এবং বিদেশে অনেক ওষুধ নিয়ে কাজ হচ্ছে, এবং হয়তো 2-3 বছর পরে আমরা আরও ভালো ওষুধ পাবো। সির ক্ষেত্রে ভালো ওষুধ আমরা পেয়ে গেছি, আমাদের দেশের রোগীরা বিনামূল্যে পাওয়ার সুযোগ পাচ্ছেন, এবং আমরা আশা করি যে সি হয়তো খুব বড় সমস্যা আমাদের দেশের জন্য আর থাকবে না। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে অনেকেরই তো এই রোগগুলো আছে, অনেকে তো জানেন না যে আমার রোগটা আছে, কারণ
লক্ষণ তো তেমন কিছু থাকে না, মানুষ একটা এক্সট্রিম পর্যায়ে যায়, ফলে লিভার সিরোসিস লিভার ক্যান্সার হলে কিন্তু আরো দীর্ঘদিন আমাদের টেনে বেড়াতে হবে এই বি ভাইরাস বা সি ভাইরাস জনিত ফ্যাটি লিভার জনিত, তো ফলে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের চিকিৎসার আধুনিক চিকিৎসার প্রয়োজন আছে। এবং আমরা খুব গর্বের সাথে বলতে পারি যে বাংলাদেশের লিভার রোগের ক্ষেত্রে এক লিভার ট্রান্সপ্লান্টেশন বা লিভার প্রতিস্থাপন ছাড়া আশেপাশের দেশে যা চিকিৎসা সম্ভব, হয়তো ব্যাপক আকারে আমাদের দেশে অ্যাভেলেবেল না কিন্তু সবই সম্ভব, কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের প্রতিবেশী দেশগুলো হচ্ছে এক্ষেত্রে এগিয়ে আছে। যেমন স্যার এই আলোচনাতেই ফিরবো, একজন দর্শক অপেক্ষায় আছেন ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি সমস্যা বলুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজাউল করিম কক্সবাজার থেকে বলছিলাম। ম্যাডাম দর্শক শুনতে পাচ্ছি বলুন। ম্যাডাম ওই আমার 3 বছর আগে একটু পেটের সমস্যা হয়েছিল আর কি, এখন একদম লিভার বিশেষজ্ঞ দেখাইছিলাম, উনি বলছিল বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে বিভিন্ন টেস্ট করে ফ্যাটি লিভারের সমস্যা বলছিল। আচ্ছা এখন যখন উনি কিছু ওষুধ দিয়েছিল, ওষুধগুলো হচ্ছে স্যারকে একটু বলছি আর কি। হ্যালো স্যার। জি বলুন, শুনতে পাচ্ছি আমরা, বলুন। আমার ওই ওষুধ দিয়েছিল আর্টিকুল দিয়েছিল 15 দিন, এরপর ইকেপ একটা ওষুধ দিয়েছিল ইসি প্লাস, সেটা চলবে বলছিল আর কি। আচ্ছা আর একটা দিল সিলিভার, একটা দিয়েছিল 6 মাস, এই ওষুধগুলো খাচ্ছিলাম। খাওয়ার পর কিছুদিন পর দেখলাম যে আমার একটু অবস্থা খারাপ হয়েছে, আবার টেস্ট করলাম দেখলাম যে আমার HGPD আবার বেড়ে গেছে। আচ্ছা এবং HGPD বাড়ার পরে উনাকে দেখাচ্ছি, উনি ওষুধটা আবার দিয়েছে, কিছুদিন পর আবার বেড়ে গেছে। এখন আমি ডাক্তার চেঞ্জ করে একজন আমার পরিচিত মেডিসিন বিশেষজ্ঞ দেখাইছি, উনি অন্য ওষুধগুলো চেঞ্জ করে আমাকে আর্টিকুল যে ওষুধটা দিয়েছিল ওইটা একদম চলবে বলছে, আর একটা ইকেপ দিয়েছিল ইকেপ 400, এই দুটো ওষুধই দিয়েছে। এখন তখন থেকে এই দুটোই খাচ্ছি, তার উনি আমাকে বলছে 2 মাস পর পর আপনার HGPD টেস্ট করতে। আমার যখন HGPD বেড়ে 129 হয়ে গেছিল, 3 মাস আগে HGPD আবার টেস্ট করছিলাম আপনার, তখন হয়েছিল 107। আচ্ছা এখন এখন পর্যন্ত এই ওষুধগুলো খাচ্ছি আর্টিকুল প্লাস ইকেপ। রিসেন্ট আপনার ইনভেস্টিগেশনে আমি, হ্যাঁ দর্শক, রিসেন্ট ইনভেস্টিগেশনে HGPD কত আছে একদম রিসেন্ট যেটা? রিসেন্টে আমি 2 মাস আগে করছিলাম ওটা আর কি, এখন রিসেন্টে করি না। এখন আমি নিয়মিত জিম করি, 2 বেলা রুটি খাই, তারপর ভাত খাই 1 বেলা, ওজন একটু কমাতে চাচ্ছি কিন্তু বেশি কমতে চাই না, এখন মানে কি করতে পারি স্যার একটু পরামর্শ করুন। আচ্ছা আপনি আমাদের সাথে থাকুন, বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। স্যার ওনার সমস্যার জন্য আসলে আমরা কি সমাধান ওনাকে, আমরা কিন্তু এর আগে এই অনুষ্ঠানে এগুলো আলোচনা এনেছিলাম, ওনাকে যে ওষুধগুলো দেওয়া হচ্ছে সেগুলো খুব ভালো ওষুধ, এবং উনার এবং দর্শকদের জানার জন্য ওবিটাকোলিক অ্যাসিড বলে ফ্যাটি লিভারে খুব ভালো একটা ওষুধ কিন্তু গত বছরের মাঝামাঝি সময়ে USFDA অ্যাপ্রুভাল দিয়েছে, এবং এই মুহূর্তে বাংলাদেশের একাধিক কোম্পানি ওষুধটা বানাচ্ছে এবং এটা এখানে পাওয়া যাচ্ছে। উনি যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো ছাড়া কিছু ওষুধ খাওয়ার সুযোগ আছে, এই ওষুধগুলো অবশ্যই ঠিক আছে, কিন্তু যেটা মাথায় রাখতে হবে শুধু ওষুধ খেয়ে কিন্তু ফ্যাটি লিভার কন্ট্রোল করা যাবে না। আমরা যেটা বলছেন যে লাইফস্টাইল মডিফিকেশন, খাবার খাদ্যাভ্যাসে পরিবর্তন, ব্যায়াম যা উনি করছেন, আর পাশাপাশি দেখতে হবে ওনার অন্য কোনো দায়ী রোগ আছে নাকি, যেটা আমরা বলছিলাম যে ডায়াবেটিস, রক্তের চর্বি, থাইরয়েড, সি ভাইরাস ইত্যাদি ইত্যাদি অন্য কোনো রোগ আছে কিনা যে কারণে লিভারে চর্বি জমছে, এবং তার চিকিৎসাটাও করতে হবে। তো ফলে লাইফস্টাইল মডিফিকেশন, কোনো কারণ আছে কিনা খুঁজে বের করে তার চিকিৎসা, এবং পাশাপাশি লিভারের জন্য স্পেসিফিক চিকিৎসা। আমার মনে হয় ওনার একজন হেপাটোলজি কারোর পরামর্শ, উনি যে শহরে বাস করেন সেখানে, আমি নাম বলতে চাই না, একজন হেপাটোলজি স্থায়ীভাবে থাকেন, একজন সপ্তাহান্তে যান, অতএব উনি চাইলেই দেখাতে পারবেন। দর্শক আমার মনে হয় আপনার যে প্রবলেম অনেকদিন ধরে যেহেতু ভুগছেন, আর অনেক কিছু মডিফিকেশন করার পরও যেহেতু এখনও আপনার কমছে না, সেক্ষেত্রে আপনি একজন হেপাটোলজিস্ট কারোর পরামর্শ নিতে পারেন, কারণ আপনার চর্বি জমার কারণটা আগে বের করতে হবে স্যারের পরামর্শ অনুযায়ী, সেক্ষেত্রে কিছু ইনভেস্টিগেশনেরও প্রয়োজন আছে, আপনি খুব তৎক্ষণাৎ ব্যবস্থাটা নিয়ে নেবেন। স্যার এবারে যে বিষয়টা আসতে চাই, আপনি যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের আছেন প্রধান হিসেবে, সেক্ষেত্রে স্যার বঙ্গবন্ধুতে যে সমস্ত একটু ক্রিটিক্যাল পেশেন্ট আছে তারা গেলে আসলে কী কী ধরনের সেবা পেতে পারবে? আই মিন আমি যেটা বলছি স্যার, ক্যান্সার এবং সিরোসিস পেশেন্টদের জন্য আপনারা কী কী ধরনের সেবা দিচ্ছেন? একটা তো স্ট্যান্ডার্ড অফ কেয়ার আছে, যেটা আপনি কক্সবাজার মেডিকেল কলেজে ভর্তি হলে পাবেন, BSMUতে ভর্তি হলে পাবেন, কিন্তু বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় যে কারণে প্রতিষ্ঠা করা হয়েছিল যে আমরা লিড রিসার্চ অ্যান্ড ইনোভেশন, সেখানে আমাদের দায়িত্বটা অতিরিক্ত। আমরা কিন্তু ওই আরেকটা মেডিকেল কলেজের চিকিৎসা যদি এখানে রেপ্লিকেট করি তাহলে হবে না, বরং উই হ্যাভ টু লিড দ্য ওয়ে অ্যান্ড স্যার একজন দর্শক আছেন, একটু ফোনটা নিতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আমি নীলফামারী থেকে বলতেছি, মোহাম্মদ সাগর ইসলাম। জি শুনতে পাচ্ছি বলুন, খুব সংক্ষেপে বলুন কি জানতে চান। আচ্ছা আমার দীর্ঘদিন আমসায় IBS আমি ভুগতেছি। আমি রংপুরে একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাইছি, উনি ওষুধ লিখছে,
অ্যান্ট্রেনিল এবং রিল্যাক্স এইটা খেয়ে একটু ভালো আছি। আর কাছে আপনার প্রশ্ন, আমার এই আমসা, দীর্ঘদিনের আমসাটা কি একবারে নিয়ন্ত্রণ হবে না? রোগ দায়ী না, যে রোগী বা আমি যদি রোগী থাকি আমিও দায়ী, কারণ আমি জানি যে এটা আইবিএস, তারপর আমি চিন্তা করবো আমার ক্যান্সার কিনা, আমার টিবি কিনা, আমি মরে যাবো কিনা। এবং এই ব্রেনের সাথে গাটের একটা খুব পরিপাকতন্ত্রের সাথে মস্তিষ্কের খুব ঘনিষ্ঠ যোগাযোগ। আপনি দেখবেন যদি কোনো কারণে আপনার টেনশন বেশি হয় তাহলে কিন্তু একটু পায়খানার অভ্যাস পরিবর্তন হতে পারে, একটু অ্যাসিডিটি দেখা দিতে পারে। এবং আমরা বলি যে টেনশন হচ্ছে অ্যাসিডিটির বড় কারণ, আইবিএসেরও তাই। ফলে যদি এই রোগ নিয়ে আমরা খুব বেশি টেনশন করি তাহলে কিন্তু একটা সমস্যা হবে। আর যদিকে আমরা ইগনোর করতে পারি তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবো। কিছু ওষুধের সাপোর্ট, কিছু খাবার দাবারের পরিবর্তন, যেমন অনেকের দুধ, দুধ জাতীয় খাবার, দুধের খাবার, শাক, পাতা শাক এসব খেলে সমস্যা হয়। একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লিভারের চর্বি বা ফ্যাটি লিভার আছে কিনা দেখে নেয়া, কারণ যাদের ফ্যাটি লিভার থাকে তাদেরও কিন্তু আইবিএস লাইক সিমটম হতে থাকে। স্যার, এবারে আমরা একেবারে অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি, মূলত আমি বঙ্গবন্ধুর ট্রিটমেন্টটাই আমার দর্শকদের সামনে, আমরা কিন্তু লিভারে স্টেম সেল থেরাপি এখন করছি। এবং এক্ষেত্রে আমরা আমাদের যে অভিজ্ঞতা সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী যে কোনো দেশের তুলনায় অনেক বেশি, ভারতের চেয়ে অনেক বেশি। এবং স্টেম সেল আপনি জানেন যে একটা ভেগ এরিয়া আছে, অনেকেই বলে যে স্টেম সেল দিয়ে আমরা মহান কাজ করছি, এই রোগ সারি দিচ্ছি, ওই রোগ সারি দিচ্ছি, মুখের কথা বললে হবে, এটা হচ্ছে এর অফ ডকুমেন্টেশন, ডিজিটাল দুনিয়া, আপনাকে প্রমাণ রাখতে হবে। তা আপনি জেনে খুশি হবেন যে আমরা যেভাবে স্টেম সেল থেরাপি করছি এ পর্যন্ত গত আড়াই বছরে বাংলাদেশে প্রায় 200+ লোক আমাদের কাছ থেকে স্টেম সেল থেরাপি নিয়েছে। আমরা এর মধ্যে 3টা আন্তর্জাতিক জার্নালে 3টা পাবলিকেশন করেছি, এবং এটা কিন্তু এখন আমরা গর্বের সাথে বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রেজেন্ট করে বেড়াই, এবং ইটস এ প্রাইড ফর আস। তো আমরা কথা হতে হবে যে স্টেম সেল থেরাপি কি লিভার সিরোসিসের ফেলিওরকে ভালো করে দেয় কিনা, তা করে না। এটা লিভার সিরোসিস থেকে যাদের লিভার ফেল করে তাদের লিভারের কন্ডিশন ইম্প্রুভ করে। তাদের জন্য সুস্থ করার চিকিৎসা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন। এই মুহূর্তে বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে না, আমাদের রোগী যারা ট্রান্সপ্লান্টে আগ্রহী তাদেরকে প্রতিবেশী ভারতে যেতে হয়। আচ্ছা স্যার, তার মানে হচ্ছে মোটামুটি ট্রান্সপ্লান্ট ছাড়া আধুনিক সব চিকিৎসা আমাদের দেশে এখন খুব নির্ভরতার সাথে দেওয়া হচ্ছে লিভার ক্যান্সারই। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের স্টুডিওতে এসেছেন, আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আমাদের দর্শকদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নিতে হবে। তবে যেতে যেতে একটি কথা বলতে চাই, শুধুমাত্র রোগ দেখা দিলেই আমাদেরকে সচেতন হতে হবে বিষয়টা আসলে মোটেই তা নয়, কারণ প্রতিটা রোগ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সেজন্য তো আমরা প্রতিনিয়ত বৈশাখী টেলিভিশনে সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, সরাসরি ডাক্তারি বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করছি, এই অনুষ্ঠানগুলোর সাথে থাকতে হবে, এই প্রত্যাশা কামনা করে আজ আমি এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, বৈশাখী টিভির সাথেই থাকবেন। খোদা হাফেজ।